বিভিন্ন জেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীরা মাতৃভাষায় বই এখনো পায়নি। ঠিক কবে তারা বই পাবে তাও এখনো জানেন না স্কুলের শিক্ষকরা। শিক্ষা কর্মকর্তারা বলছেন বই পেলেই তা শিক্ষার্থীদের দেওয়া হবে। নতুন বছরের প্রথম দিনে সারা দেশে স্কুলের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে, কিন্তু মাঝ জানুয়ারিতেও ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীরা মাতৃভাষার বই পায়নি। শেরপুরে বিপুল সংখ্যক গারো জনগোষ্ঠীর শিক্ষার্থীর আশায় ছিল নতুন বছরের শুরুর দিনেই বই পাবার। জেলা প্রাথমিক শিক্ষা অফিস জানায়, এ পর্যন্ত কোনো উপজেলা থেকেই বইয়ের চাহিদাপত্র পাওয়া যায়নি। এই বইগুলো আমাদের উদ্যোক্তা থেকে আসে নাই, এই পাতাস কোনো চিঠিও নাই। চিটাগাং প্রেস থেকে গত পরশু দিন আমাদের কাছে 111টা বই পাঠাইছে। ওডিপি স্যার কোন জানাইছে, ডিপি স্যার বলছে তুমি দেখে দাও, ওইটা বাবার স্টকে আছে। চাপাই নবাবগঞ্জেও হতাশার মধ্যে পড়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। বছরের শুরুতেই অন্য সব বই চলে এলেও আসেনি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বই। শিক্ষকরা বলছেন বাংলা ভাষার বই দিয়েই তাদের পড়ানো হচ্ছে। আমাদের এই স্কুলে বর্তমান শিক্ষার্থী প্রায় 1/3, 1/3 হিন্দু আদিবাসী ছেলে মেয়েরা লেখাপড়া করছে। জেলা শিক্ষা কর্মকর্তারাও জানাতে পারেননি কবে আসবে বই। আমাদের সরকার বাংলাদেশ সারা বাংলাদেশে 5টি ভাষায় আদিবাসীদের বই দিবেন প্রাথমিক শ্রেণীতে, তা আমাদের জেলায় আমরা চাহিদা দিয়েছি, এখনো পাইনি, পালেই আমরা দিয়ে দিব। এখনো বই পাইনি রাঙামাটির চাকমা, মারমা, ত্রিপুরা শিশুরা। প্রাথমিক বিদ্যালয়ে বা বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলে পাবে, কিন্তু এখনো বইগুলো বিতরণ করা হয় নাই। আমরা আশা করেছিলাম চাকমা বর্ণমালা আমরা বই পাবো, কিন্তু আমরা পাইনি। বই না পেলেও পাঠ সহায়িকা নিয়ে বেকায়দায় পড়েছেন শিক্ষকরা। এই চর্চা না থাকার কারণে এগুলোতে পাঠদান করতে একটু কঠিন হবে, এগুলো আবার প্রশিক্ষণের দরকার আছে, প্রশিক্ষণ না হলে এগুলো পাঠদান করা সম্ভব না। এছাড়া পার্বত্য জেলা বান্দরবান ও খাগড়াছড়ির বিপুল সংখ্যক শিক্ষার্থীরাও আছে মাতৃভাষার বইয়ের অপেক্ষায়। ইয়াসিফ আকবর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।